নির্বাচনে আইনে যেই পদ্ধতিতে নির্বাচন করতে হয়, গণতন্ত্র রক্ষার স্বার্থে যেইভাবে নির্বাচন করতে হয়, আমি সেই পদ্ধতিতে আমি একজন নাগরিক হিসেবে আমি মনোনয়ন জমা দিয়েছি। আর আপনারা জানেন আমি এই শহরের 2018 সালে লক্ষ লোকে ভোটে এই শহরে আমি নির্বাচিত মেয়র। আমার বিরুদ্ধে কি করা হয়েছে, কি অবস্থান করা হয়েছে আপনারা সকলেই জানেন। আমার নগরবাসী আমাকে এখানে 5 বছরের জন্য নির্বাচিত করেছিল। কি ঘটনার মধ্যে কি অবস্থায় আজকে আমি এইখানে এসে দাঁড়িয়েছি, সেই হিসাবে আমি আপনাদের কাছে বলতে চাই এবং আমাদের নগরের প্রত্যেকটি ভোটারের কাছে বলতে চাই, আমি যদি এই শহরের মানুষের উপকার করে থাকি, ভালো কিছু করে থাকি, তাহলে যে আমার শহরের প্রত্যেকটি নাগরিকের প্রতি তাদের আমি পায়ে হাত দিয়ে বলছি আমি সবার কাছে সহযোগিতা চাই। এই শহর এই নগরটাকে রক্ষা করতে হবে, না হলে এই শহর এই নগরকে ধ্বংস করার জন্য কিছু পায়তারা লোক তারা তৈরি হয়েছে। আমি এবং আমার মা, এই পৃথিবীর আলো যিনি আমাকে দেওয়া হয়েছে তিনি হচ্ছে আমার মা। আমার মা আজকে আমার উপরে যে অত্যাচার করা হয়েছে, অন্যায় করা হয়েছে, সেই হিসাবে আমার মাও দাঁড়িয়েছে। আমি সন্তান হিসাবে আমার মাকে রক্ষা করার জন্য আমার জীবন এখানে প্রস্তুত রেখেছি। আমার মাকে রক্ষা করার জন্য আমি এই শহরবাসীর কাছে আমি বলবো, আমার মা যেহেতু আমাকে জন্ম দিয়েছে, আমার মাকে আপনারা সবাই চিনেন। আমার মা সারাক্ষণ এই শহরের মানুষের জন্য কাজ করেছে, মা হিসাবে দেখেছে এই সন্তানের উপরে কীভাবে অত্যাচার করা হয়েছে, মিথ্যাচারণ করা হয়েছে, সেজন্য মাও ফর্ম নিয়েছে। আমিও মার সন্তান হিসাবে আমি মার পাশে এসে দাঁড়িয়েছি। মা যা চাইবো সন্তান হিসাবে আমার জীবন তরিক দিতে আমি প্রস্তুত। কিন্তু আমি আওয়ামী লীগ করেছি, জন্মের পরে আমি আওয়ামী লীগের মধ্যে ছিলাম, আছি। আওয়ামী লীগের যে ক্ষতি না হয় সেটা আমি দেখবো, কিন্তু হয়তো বা কালকের পরে আমার পায়ে ছিকল পড়তে পারে, আমাকে অ্যারেস্ট করতে পারে, আমাকে গুম করতে পারে। আমি দেশবাসী এবং আমার নগরবাসীকে বলে যাই, যদি আমার মৃত্যু হয় আপনারা বিশ্বাস করবেন আমি শহর রক্ষা করতে গিয়ে যা যা ভালো কাজ আছে সব করেছি। হয়তো বা অনেকের পাওয়ারের কারণে অনেকে মিথ্যাচারণ করতে পারে, অনেক ধরনের আমাকে ফাঁসিয়ে দিতে পারে, আমার বিরুদ্ধে অনেক কিছু করতে পারে। এই দেশও অন্যায়কারীদেরকে অনেকভাবে যেভাবে ক্ষতি করার যে ধরনের নাটক সাজানো হয় আমার বিরুদ্ধে হয়তো বা অনেক কিছু করতে পারে। আমি বলতে চাই আজকে আপনাদের সামনে আসছে, হয়তো বা জীবনে নাও আসতে পারি, কিন্তু আমি বলতে চাই আমি এই শহরের মানুষের কোনো ক্ষতি হয় এমন কিছু করি নাই। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার এইখান থেকে কতিপয় কয়েকজন মানুষ মিথ্যা তথ্য দিয়ে আমার বিরুদ্ধে ক্ষতি করা হয়েছে, আমার শহরের মানুষের ক্ষতি করেছে। আমি এই কঠিন সময় এখানে দাঁড়িয়েছি। ভোটটা বড় কথা নয়, শহরটা রক্ষা করা হচ্ছে বড় কথা। একটা মিথ্যার জয় হয়ে গেছে, একটা মিথ্যার জয় হয়ে গেছে, সত্য এখানে পতন ঘটেছে।